স্বাধীনতা তুমি রবীন ঠাকুরের অজর কবিতা অধিবাসী গান। কত দুঃখে আঁখি জলে জলে আমি মুক্তি খুঁজেছি, চিরদিনই এই তো আমি চাই। স্বাধীনতা তোমাকে নিয়ে গান তো লিখেছি, শত ব্যথা ভুলে তোমাকে মনে রেখেছি। আজ এই জাদুঘর দেখে আমি বাংলাদেশের ইতিহাস ও মুক্তিযুদ্ধের সম্পর্কে জেনেছি আর অনেক অনেক ছবি দেখেছি। এগুলো থেকে আমি বাংলাদেশের মানুষের ভালোবাসা নিজের দেশের প্রতি অনুভব করেছি। অনেক শহীদ তারা খুব সাহসী, খুব নির্ভয় দেশের জন্য নিজের জীবন দিয়েছিলেন। এছাড়াও আমি মনে করি চীন এবং বাংলাদেশের স্বাধীনতার ইতিহাসে কিছু কিছু মিল রয়েছে, তাই আমি মনে করি ভবিষ্যতে বাংলাদেশ আরও ভালো হবে। আমি প্রথমবার মুক্তিযুদ্ধ জাদুঘর দেখে এসেছি, এখানে আমি খুব খুশি লেগেছে। আর অনেক বাংলাদেশের ইতিহাস সম্পর্কে শিখেছি আর অনেক ছবি দেখেছি। আমি আশা করি বাংলাদেশ আরও ভালো হবে। আমি হব সকালবেলার পাখি, সবার আগে কুসুম পাকে উঠব আমি তাকি, সূর্যি মামা জাগার আগে উঠব আমি জেগে। এভাবেই মুক্তিযুদ্ধ জাদুঘর পরিদর্শন করে মুগ্ধতার কথা জানালেন বাংলাদেশে পড়ুয়া চীনা শিক্ষার্থীরা। সম্প্রতি ঢাকার আগারগাঁওয়ের মুক্তিযুদ্ধ জাদুঘর পরিদর্শন করেন তারা। এরা সকলেই চীনের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের বাংলা ভাষার শিক্ষার্থী। জাদুঘরে পরিদর্শনকালে পাঁচজন নারী শিক্ষার্থী বাঙালি নারীদের অবিচ্ছেদ্য অংশ এবং বাংলাদেশের সাংস্কৃতিক ঐতিহ্যের প্রতীক শাড়ি পরেন। স্বাধীনতা তুমি ফসলের মাঠে কৃষকের হাসি, স্থাপত্য খুব স্বতন্ত্র এবং আধুনিক হয়, যদিও স্মৃতি একটু সাধারণ কিন্তু অনেক বেশি বিষয়বস্তু রয়েছে, তাই আমি অনেক বেশি বাংলাদেশের আধুনিক ইতিহাস শিখেছি। যেমন পাকিস্তান ও ভারতকে দুই ভাগে ভাগ করা থেকে ভাষা আন্দোলন এবং স্বাধীনতা পর্যন্ত আমি অনেক শিখেছি। প্রদর্শিত মুক্তিযুদ্ধের নানা নিদর্শন, ছবি, ভিডিও এবং তথ্যচিত্র পর্যবেক্ষণ ও পড়ে দেখেন তারা। এর মাধ্যমে জানার সুযোগ হয়েছে বাংলাদেশের মুক্তিযুদ্ধ শুধুমাত্র একটি স্বাধীনতা সংগ্রামই ছিল না, বরং এটি ছিল সামাজিক ন্যায় বিচার ও মানবাধিকারের জন্য একটি লড়াই। হাজারো নিদর্শন সম্বলিত ঐতিহাসিক এই স্থাপনাটি ঘুরে দেখেন শিক্ষার্থীরা। মুক্তিযোদ্ধাদের ব্যবহৃত অস্ত্র, যুদ্ধের সময়কার ছবি, মুক্তিযোদ্ধাদের ব্যক্তিগত জিনিসপত্র এবং যুদ্ধের নৃশংসতা ও বীরত্বের বর্ণনা শুনে গভীরভাবে বিস্মিত ও প্রভাবিত হন তারা। এই জাদুঘরে অনেক বাংলাদেশের স্বাধীনতা ছবি দেখে আমি বুঝলাম যে স্বাধীনতা যুদ্ধে বাংলাদেশিরা অনেক সাহসী ছিল আর সবাই এই যুদ্ধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। আমি আশা করি আগামীতে বাংলাদেশ আরও ভালো হবে। আজ আমি এই জাদুঘরে অনেক বাংলাদেশের ইতিহাস সম্পর্কে পড়েছি। আমরা অনেক শহীদের ছবি দেখেছি, তারা মন প্রাণ দিয়ে দাস দেশ ভালোবাসে। স্বাধীনতা অর্জন করার জন্য বাংলাদেশের মানুষ তাদের এমন ভ্রমণ ভবিষ্যতে বাংলাদেশ ও চীনের মধ্যে শিক্ষা, গবেষণা এবং সাংস্কৃতিক বিনিময় বৃদ্ধির পথ সুগম করবে। দুই দেশের শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক বোঝাপড়া ও সহযোগিতার মাধ্যমে ভবিষ্যতে আরও দীর্ঘ বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তোলার ক্ষেত্রে ইতিবাচক ভূমিকা রাখবে এটি। শুভ আনোয়ার, সিএমজি বাংলা, ঢাকা। আশা করি বাংলাদেশ আরো বেশি ভালো হবে।